Good. ये लोग मेरा गोटी फोड़ने का त्याग में है और हमारा रूम पे हॉस्टल प्रीमियर लीग चल रहा है, देख लो उड़ जाएगा सब कुछ उड़ जाएगा। अरे ये भी कोई उम्र है क्या संभलने की, हो लोगों के डर से हम अपने दिल की मस्ती क्यों खोने दे, हद से अपनी नाराज दुनिया होती है होने दे बिगड़ दे दे भाई with volleyball with badminton hala hala pehle bhi hey baap re अरे बाप रे क्या पूरा एक रुपया भगाओ सब निजे सबा निजे सम्पत्ति लोग आ আমরা এখন প্ল্যান করেছি বিছানা থেকে তুলে মেঝেতে লেটিয়ে দেবো ঠান্ডার মধ্যে। কেমন কেমন অনুভূতি হলো বলে দাও, ক্যামেরা কেমন লাগছে, লাইভ ফুটেজ হচ্ছে বলেন একটু রিঅ্যাকশনটা বলে দিন, বলেন তো সবার সবার ঠান্ডা শেখে কেমন লাগলো বলুন বলুন কেমন হয়েছে, রাগ করলি ভাই তাল প্রদিন করবো জাগে দেবি, চল চল চল, ভালো লাগে না
আজ উঠছে 5:40 এর মধ্যে বাজে, এখন বেড়ে গেছে আজকে পুরো কুয়াশা। আর এখন দাদাদের সাথে বেরিয়ে চা খেতে, সব দাদারা আসছে আর বন্ধুরা। দারুণ দারুণ, মানে মারাত্মক একটা ওয়েদার। না নানুরা সামনে একটা, মানে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, বাট চোখে যেটা দেখছি সেটা তোমাদের দেখি যদি চেষ্টা করছি, ব্যাক ক্যামেরা যদি দেখানো যায়। তো আমরা এখন নাওলার পাশে আসছি, দেখতে পাচ্ছ মানে স্কুল, এটা এটা কোনো কলেজ না, এটা হচ্ছে স্কুল। তো দেখে প্রথমে সবাই স্কুলই ভাবে, মানে কলেজ ভাবে, মানে আমাদের কলেজটা হচ্ছে ওই দিকে, মানে যেটা কলেজ হওয়ার কথা ছিল সেটা স্কুল হয়ে গেছে, আর যেটা স্কুল হওয়ার কথা সেটা কলেজ হয়ে গেছে ভুল করে। আর এইখানে হচ্ছে একটা মানে স্কুলের একটা পার্ক আছে, কোনো দিন বিকেলে আসে তোমার দেখাবো ভেতরে গিয়ে। বেশ বিকেলে চিল মারা ভালোই জায়গা একটা। আপাতত তোমার সামনের এত সুন্দর দৃশ্যটা একটু উপভোগ করো, কিছু সিনেমাটিক ভাইব দেখে না। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সোজি এক্সপ্লোরার এন্ড নেভারস্টে ফর লেস, কজ উইন্টার ইজ হিয়ার। দেখতে পাচ্ছ যখন চারিদিকে কুয়াশা আর একদম হাত ফাত জমে যাচ্ছে এত ঠান্ডা, বাট সকাল সকাল মানে এরকম ওয়েদারই চা খাওয়ার আলাদাই মজা। যেহেতু আমরা সারা রাত জেগেছি, তো একটু রিফ্রেশমেন্ট এমনিও চাই। বিএফের পাশে এসে চা খেতে, এই যে দেখতে পাচ্ছ এসবিএফ সিনেমা, বড় লোকদের সিনেমা। কলেজে ভর্তি অসুবিধা হয়েছিলাম যে কলেজের পাশে একটা সিনেমা হল আছে, যখন তখন যাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু পয়সা আলা, সবসময় যাওয়া যাবে না। খুব ভালো সিনেমা হলে তখন দেখতে যেতে হবে। সকাল সকাল ভাই এইটার জন্য তারা দূরে আসা, মানে আর সূর্য আলোটা দারুণ পড়ছে, জায়গাটা একটু দূরে কিন্তু এত সুন্দর জায়গাটা বানায় যে দূরে আসাটা মানে সফল হয়ে যায়। একটু বাইরে চলে আসি, দাদা একটু অফওয়ার্ড ফিল করছে এরকম, মানে আমি দাদার সঙ্গে বারবার ক্যামেরা ফ্যামেরা অন করে দিচ্ছি। আর এখানে আমার বিয়ে বাড়ির মতো সাজানো গোছানো আছে দেখতে পাচ্ছ, মানে পেছনে আমার মানে লটারির দোকান আছে। মানে সে কেমন যেন দীঘা দীঘা ফিল আসছে, এরকম শীত শীত পড়ে গেছে, আর এরকম সামনে দিয়ে হাইওয়ে আছে তোমার দিল্লি রোড, আর ওখান থেকে দাদারা বেজন মানে কমেন্ট করছে, মানে একটু সাইড হয়ে যাই। একটা কথা বলবো, কলেজের যদি কেউ দেখো বা কলেজ আশেপাশে কেউ যদি দেখো, সকাল সকাল চা খেতে হলে এসবিএফের বাইরে চলে আসবে, যে চায়ের দোকানটা দেখুন লটারির গায়ের পাশে যেটা লাগানো আছে, মানে মন ভরে যাবে এরকম বাবা। মানে জানি চা খেয়েছি, কিন্তু এই জায়গাটা সব থেকে বেস্ট লেগেছে আমাদের, মানে আমার না মানে সবারই, সেই জন্য এখানে আসে সবাই, এটাই বলা। এখানে যেমন অন্য জায়গায় তুমি চা খেতে যাবে দেখবে যে তোমার একটা জায়গায় বানাচ্ছে, এখানে একসাথে 3-4 জায়গায় চা বানায়, মানে এতটাই সেল দোকানে। আর এখন সকালবেলায় চাটা দিয়ে সকাল সকাল দুটো দুটো মানে তোমার জায়গায় চা হচ্ছে, তুমি যদি সন্ধ্যাবেলা হয় দেখবে 3-4 জায়গায় একসাথে চা হচ্ছে, মানে প্রচণ্ড পপুলারিটি জায়গাটা। I'm
আমি আছি কেন আড়াল করতে চাও তোমার পাকস্থলীর ভেতর আমায় খাবার করে না আমি আছি কেন হঠাৎ ভুলতে চাও তোমার রাত জাগা কবিতা অন্তমিরে আমায় পাও এই মুহূর্তে তোমরা আমাকে যেই ফোনটার মাধ্যমে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়ান প্লাস তো আমার আইফোনের থেকে বেশি আমি ওয়ান প্লাস প্রেফার করি আমার পছন্দের একটা ফোন তো জানি না কোন কিনতে পারবি না আশা করি তোমরা যদি সাপোর্ট করলে অবশ্যই কিনতে পারবো আর আমরা অন্যদিন ওই পেছনে যে গাছটার পাশে যে চায়ের দোকানটা আছে ওখানে চাটা খাই বাট দাদারা যখন আসে আমরা ওইদিকে যাই কারণ ওইদিকে চাটা একটু মানে তোমরা যদি এখানে চা খেয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে বাকি চাগুলোর থেকে কতটা মানে ডিফারেন্স তো এটা ওটা সব থেকে দূরে হয় বাট ওখানে যদি একবার কষ্ট করে কেউ যায় তার যাওয়াটা ব্যর্থ হবে না কারণ আমি আগেও 2-3 বার খেয়েছি আর বাস্তব আমাকে এখন চকলেট খাওয়াচ্ছে আর মাথা মাটিতে তোমাকে কোনদিন চকলেট খেয়েছো খাবে কি করে তোমার তো গরিব ভাবছিলাম যে এখানেই মানে চা ফা খেয়ে ঘরে গিয়ে ঘুমাবো বা দাদারা বলছে যে চ ক্রিকেট খেলতে যাবো সকাল সকাল স্টে টিউন ক্রিকেট মাঠে গিয়ে দেখা হচ্ছে সকাল চেঞ্জ করে আর টুপি টুপি পরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি সামনে সবাই বেরিয়ে গেছে এবার আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি তো মাঠে গিয়ে দেখা হচ্ছে মাঠে কিছু সিনেমাটিক শট দেখে নাও तो नहीं थी वो सुबह जो रातों को जिसकी खातिर चले कटता नहीं है ये रास्ता लो होते नहीं कम ये फासले অন্যদিন ব্যাট পাই না আজ 19 রান টার্গেট ছিল 7 ওভারে ব্যাট ফ্যাট পেলাম প্রথম বলেই একদম হেগে দিয়ে চলে গেলাম এখন মুখ চুন করে বসে আছি একদম নিজেকে গালাগাল দিলেও মনে হয় রাগটা পুষছে মানে মিটছে না ও ম্যাচ আমি জিত গেছে প্রচুর ঝেড়েছে আমাদের বিশেষ করে এই ছেলেটাকে সবাই চলে গেছিলাম একে একা হোস্টেলে পেয়েছে উদুম ঝেড়েছে সবার ঝাড়টাকে দিয়ে কালকে তো দাঁত কেলাচ্ছে এখন কালকে কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছিলো কাঁদো কাঁদো অবস্থা কলেজ যাবে ছুটবে 7 ওভারে যাবে 6 ওভারে হচ্ছে দেখা যায় জিততে পারি কিনা ছেলেটা নিজে ক্রিম রোলটা দিয়ে দিল আমাদের খুব কুকুরটাকে খুবই হৃদয়যুক্ত ছেলে কিন্তু হৃদয়ের কষ্টটা কেউ বুঝতে যায় না সময় মানে খুব জোর খিদে পেয়েছিল আর সেই সময় চিকেন বলছি ক্রিম রোলটা খাওয়ার মজাই আলাদা ছিল তো কমেন্টে জানাও কাদের কাদের তোমাদের মধ্যে কাদের কাদের চিকেন আবার চিকেন বলছি বা কাদের কাদের ক্রিম রোল পছন্দ তো আমাকে কমেন্টে জানাও দেখা যাক কজন মানে রেসপন্স করে কাদের সাথে আমার পছন্দটা মেলে
আজ এটা জিততে পারি কিনা। ফার্স্ট এটা জিতে গেছি, সেকেন্ড এটা হেরে গেছি, আজ লাস্ট এটা কি হয়। सवेरे रातों को जिसकी खातिर जगे मिलके मिटाए जिसके अंधेरे हमने जलाए दिल के दिए अब कम होंगे बढ़ते रहेंगे ये हौसले हम लोगों की जब यहाँ मिट्टी मिल जाती है वो एक तो मैच को चलते जाओ देखकर এখন 9:15 বাজে আর খেলা শেষ, তো আমরা আজ দিনটাই খারাপ, আজ তিনটের মধ্যে দুটো ম্যাচ হেরে গেছি। ম্যাচটা খারাপ গেছে সেটার জন্যই বললাম, কারণ তাছাড়া দিনটা যে ভালোই গেছে, একদম সকাল থেকে সকাল 3-4 থেকে শুরু করেছি, মানে মজার পর মজা হয়েই যাচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এখন দৌড়ে দৌড়ে যেতে হবে, গিয়ে এখন খাবার টাইম হয়ে গেছে, গিয়ে খাবো চান করবো করে কলেজ যাবো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও, কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগলো বা মজার লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটু বেশি ভালো লেগে গিয়ে থাকলে নিজের বন্ধুদের সাথে আরো বেশি করে শেয়ার করো। ও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে জ্ঞান কম আর মজা বেশি হয়। তো আরো মজা কথা চলে আসো ইনস্টাগ্রাম, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, তো এখানে আমার লাইভ এবং ভিডিও সমস্ত আপডেট পেয়ে যাবে। আর কমেন্টে অবশ্যই জানো যে এরকম মজার ভিডিও তোমরা আরো দেখতে যাও কিনা। তো দেখা হচ্ছে পরে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, তখন সবাই ভালো থেকো। টিল দেন অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, দিস ইজ মি সুরজিৎ এক্সপ্লোরার সাইনিং অফ। ও আরে আসলে ইন্ট্রোটাই তো দিতে ভুলে গেছি, সুরজিৎ মন্ডল, আই এম ফ্রম বাগাটি, আই পাস মাই মাধ্যমিক এক্সামিনেশন ইন দ্য ইয়ার 2007। ঠিক আছে, আপনার কাম কাম কর আপনার।